সম্পর্ক করতে তালেবানের সঙ্গে বৈঠক করল রাশিয়া। সুইফটকে হত্যা করতে হবে বলেছে রাশিয়ার শীর্ষ স্থানীয় ব্যাংকার। ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে শর্ত দিলে ইসরায়েল সৌদি সম্পর্ক সম্ভব নয়। ইয়েমেন সৌদি আরব সীমান্ত থেকে সেনা সরিয়ে নিল কুয়েত। নিষেধাজ্ঞা আরব কোনো ফল বয়ে আনবে না বলেছে ওবায়দুল কাদের। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পরিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সম্পর্ক গড়তে তালেবানের সঙ্গে বৈঠক করল রাশিয়া। আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে সম্পর্ক গড়তে এবং ওই অঞ্চলে একটি প্রধান শক্তি হিসেবে নিজেকে জাহিরের চেষ্টায় রাশিয়া শুক্রবার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তালেবান নেতাদের সঙ্গে আলোচনা করেছে। 2021 সালের আগস্টে কাবুল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর থেকে রাশিয়া ও চীন মতাদর্শগত ও ঐতিহাসিক গভীর বিভেদ সত্ত্বেও তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে শূন্যতার সুযোগ নিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ কাজান শহরে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণকারীদের একটি লিখিত শুভেচ্ছা জানিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, আমাদের বংশের জন্য আমরা আফগানিস্তানের সঙ্গে বহুমুখী যোগাযোগের বিকাশ অব্যাহত রাখব। মার্কিন সেনারা চলে যাওয়ার পর তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলে নেয়, কঠোর শরিয়া আইন আরোপ করে এবং নারীদের অধিকার নিয়ন্ত্রণ করে। ল্যাভরভ তার মন্তব্যে মার্কিন সেনা প্রত্যাহারকে সম্পূর্ণ ব্যর্থতা বলে সমালোচনা করে বলেছেন, তিনি আশা করেন পশ্চিমারা কখনোই আফগানিস্তান বা তার প্রতিবেশী দেশে ফিরে যাবে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আফগানিস্তান ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূখণ্ডে মার্কিন ও ন্যাটো সামরিক অবকাঠামো প্রত্যাবর্তনকে অগ্রহণযোগ্য বলে মনে করি। ল্যাভরভ জানিয়েছেন, মস্কোর নিরাপত্তা উদ্বেগের মতো কাবুল সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী প্রচেষ্টার জোরদারে সবকিছু করবে বলে তিনি আশা করেন। এছাড়াও আফগানিস্তানের জন্য ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ বলেছেন, রাশিয়া স্বাধীনভাবে এবং বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে আফগানিস্তানকে সাহায্য করতে আগ্রহী। অন্যদিকে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছে, তাদের কি করা উচিত তা অন্য দেশের বলা বন্ধ করা উচিত। তিনি বলেন, আফগানিস্তান অন্যদের জন্য শাসনের ধরন নির্ধারণ করে না, তাই তারা আশা করে আঞ্চলিক দেশগুলো আফগানিস্তানে সরকার গঠনের জন্য প্রেসক্রিপশন দেওয়ার পরিবর্তে তার দেশের সঙ্গে জড়িত হবে। সেই সঙ্গে মুত্তাকি আফগানিস্তানকে দেখতে আমন্ত্রণ জানিয়ে জোর দিয়ে বলেন, পর্যটন, কূটনীতিক, সহায়তা কর্মী, সাংবাদিক এবং গবেষকেরা আত্মবিশ্বাসের সঙ্গে আফগানিস্তানে ভ্রমণ করুন এবং অবাধে ঘুরে বেড়ান। উল্লেখ্য, তালেবান আনুষ্ঠানিকভাবে রাশিয়ার একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত। রাশিয়া তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য কয়েক বছর ধরে কাজ করলেও তাদেরকে তালিকা থেকে বাদ দেয়নি। এই ধরনের গোষ্ঠীর সঙ্গে যে কোনো যোগাযোগ রুশ আইনের অধীনে শাস্তিযোগ্য। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আপাতত দ্বন্দ্ব সম্পর্কে প্রশ্নের জবাবে বলেছে, তালেবানের সঙ্গে তাদের বিনিময় আফগানিস্তানকে স্থিতিশীল করতে সাহায্য করার জন্য অপরিহার্য। আফগানিস্তানের প্রতিবেশী উজবেকিস্তান সামরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনার জন্য মার্কিন কর্মকর্তাদের অতিথেয়তার কয়েকদিন পর ল্যাভরভের এই মন্তব্য এল। উজবেকিস্তান মার্কিন বাহিনীকে একবিংশ শতাব্দীর প্রথম দশকের গড়ার দিকে আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর জন্য তার সোভিয়েত যুগের K-2 বিমান ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেয়। এদিকে সুইফটকে হত্যা করতে হবে বলেছে রাশিয়ার শীর্ষস্থানীয় ব্যাংকার। আন্তর্জাতিক লেনদেনের কাজে বহুল ব্যবহৃত অর্থনৈতিক মেসেজিং সিস্টেম সুইফটকে সম্পূর্ণ পরিহার করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির একজন শীর্ষস্থানীয় ব্যাংকার। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংক VTB-র প্রধান নির্বাহী আন্দ্রে কোস্তিন এই আহ্বান জানান। কোস্তিন বেশ কিছুদিন ধরে রাশিয়ার মিত্রদেশগুলোর সঙ্গে বাণিজ্য ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারের দাবি জানিয়ে আসছিলেন। তিনি গতকাল রাশিয়ার সোচি শহরে একটি আন্তর্জাতিক ব্যাংকিং ফোরামে বক্তব্য রাখছিলেন। কোস্তিন বলেন, আমাদের লেনদেন ব্যবস্থায় সুইফটকে হত্যা করতে হবে। বিষয়টি খুবই সোজা, তবে সেজন্য রাশিয়া ও তার মিত্র দেশগুলোকে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। রাশিয়ার এই শীর্ষস্থানীয় ব্যাংকার বলেন, চীন, ইন্দোনেশিয়া ও ভারতের পাশাপাশি আরব ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে এরই মধ্যে বেশিরভাগ লেনদেন রুবল সম্পূর্ণ হয়েছে। কস্তিনের মতে, ধীরে ধীরে এই প্রক্রিয়ায় আরও বেশি দেশ মুক্ত হতে থাকবে। তিনি বলেন, এসব দেশ এ কথা বুঝতে পারবে যে তারা পশ্চিমাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ডলার ও ইউরো ব্যবহারের পরবর্তী লক্ষ্য হতে পারে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব দেশ সর্বসম্মতভাবে সুইফট থেকে রাশিয়াকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রতিক্রিয়ায় মস্কো তার সঙ্গে লেনদেন করার কাজে সকল দেশের জন্য রুশ মুদ্রা রুবল ব্যবহার বাধ্যতামূলক করে দেয়।
এদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে শর্ত দিলে ইসরায়েল সৌদি সম্পর্ক সম্ভব নয়। জেরুজালেমে আলকুৎসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে পূর্ব শর্ত দিলে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা হবে না। ইহুদিবাদী ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ফিলিস্তিনে নিযুক্ত প্রথম সৌদি রাষ্ট্রদূত নাইফ বিন বন্দর আস সুদাইসির অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে রামাল্লা শহরে ফিলিস্তিন স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করার পর পম্পেও এই মন্তব্য করলেন। রামাল্লা সফরে সুদাইডি বলেন, জেরুজালেম আলকুৎসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হবে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কোনো সম্ভাব্য চুক্তির মূল পয়েন্ট। এই সম্পর্কে পম্পেও বলেন, বর্তমান ফিলিস্তিন নেতৃত্বের সঙ্গে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অসম্ভব। এর কারণ হিসেবে তিনি বলেন, মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, ইরানের কাছ থেকে অর্থ গ্রহণ করছে এবং ইসরায়েলিদের হত্যা করার জন্য ফিলিস্তিনি জনগণের মধ্যে অর্থ বিতরণ করছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি যে ফিলিস্তিন নেতৃত্বে এ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার সবগুলো প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তার সঙ্গে চুক্তি স্বাক্ষর করা অত্যন্ত কঠিন। পম্পেও এই বক্তব্যের মাধ্যমে মাহমুদ আব্বাসকে এই বলে অভিযুক্ত করলেন যে তিনি কেন সব ধরনের অবমাননাকর শর্ত মেনে নিয়ে ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে রাজি হচ্ছেন না। ইসরায়েলের সঙ্গে কথিত শান্তি আলোচনায় এই পর্যন্ত পাশ্চাত্য সমর্থিত নেতা মাহমুদ আব্বাস বহু ছাড় দিলেও ইহুদিবাদীদের দাবি শতভাগ মেনে নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। এদিকে ইয়েমেন সৌদি আরব সীমান্ত থেকে সেনা সরিয়ে নিল কুয়েত। কুয়েত সরকার ইয়েমেন সৌদি আরব সীমান্তে মোতায়েনকৃত সেনা প্রত্যাহার করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনে অংশ নিতে এবং ইয়েমেনের ওপর কঠোর অবরোধ বাস্তবায়ন করতে এসব কুয়েতি সেনা মোতায়েন করা হয়েছিল। সৌদি সমর্থিত এডেন ভিত্তিক প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা PLC বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে দেয়। এসব ক্লিপে দেখা যায় কুয়েতি সেনারা ইয়েমেন সৌদি সীমান্ত থেকে সব কিছু গুটিয়ে নিয়ে নিজ দেশে ফিরে যাচ্ছে। 8 বছরেরও বেশি সময় আগে সৌদি ইয়েমেন সীমান্তে কুয়েতি সেনা মোতায়েন করা হয়েছিল। 2015 সালের মার্চ মাসে ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন শুরু করার আগে সৌদি আরব যে সামরিক জোট গঠন করেছিল তাতে যোগ দিয়েছিল কুয়েত। এখন হঠাৎ করে সৌদি ইয়েমেন সীমান্ত থেকে কুয়েতি সেনা প্রত্যাহার করা কোনো কারণ জানা যায়নি। সেই সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে কুয়েতের মতবিরোধ হয়েছে কিনা সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কোনো পর্যবেক্ষক মনে করেছেন ইয়েমেনের যোদ্ধারা সীমান্তে মোতায়েন বিদেশি সেনাদের ওপর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। এই আশঙ্কায় হয়তো কুয়েতি সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইয়েমেন সৌদি সীমান্তে মোতায়েন বাহরাইনি সেনাদের ওপর গত সোমবার ইয়েমেনি যোদ্ধাদের ড্রোন হামলায় 3 সেনা নিহত হয়। এদিকে নিষেধাজ্ঞা আরোপ কোনো ফল বয়ে আনবে না বলেছে ওবায়দুল কাদের। বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ ও ভিসা নীতির কোনো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি বলেন, আমাদের হুমকি দিয়ে কোনো ফল আসবে না, নিষেধাজ্ঞা আরোপ করে এবং ভিসানীতি জারি করে কোনো ফল হবে না। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বাংলাদেশের জনগণ নিষেধাজ্ঞার ভয় পেলে 1971 সালে স্বাধীনতা পেত না। আজও যদি আমরা নিষেধাজ্ঞার ভয়ে থাকি তাহলে আমরা বাংলাদেশের অগ্রগতি চালিয়ে যেতে পারব না। আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে, কোনো আপোষ হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মজার বিষয় হলো ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে ভয় দেখাচ্ছেন। বাংলাদেশ নিয়ে মার্কিন নীতির সমালোচনা করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে সামলাতে পারেন না কিন্তু বাংলাদেশকে ভয় দেখান। ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাহলে আমাদের হুমকি দিচ্ছেন কেন? ফখরুলকে আবার দালাল হিসেবে নিয়োগ দিয়েছে। এদিকে খালেদা জিয়ার বিদেশের চিকিৎসা, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পরিবার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অল্পদিনের ব্যবধানে গতকাল বিকেলে তৃতীয়বারের মতো করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়েছিল। এই তথ্য নিশ্চিত করে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার শ্বাসকষ্টের সমস্যার কারণে গতকাল প্রায় 3.5 ঘন্টা তাকে CCU রাখা হয়েছিল। 52 দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে আবেদনের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা বলছে তার পরিবার। আইনমন্ত্রী আনিসুল হক গতকাল প্রথম আলোকে বলেন, বিএনপি নেত্রীর পরিবারের আবেদনের ব্যাপারে সপ্তাহের প্রথম কর্মদিবসে আগামীকাল রোববার তিনি আইনগত মতামত দেবেন। যদিও আইনগত মতামত দেওয়ার আগে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে রাজি হননি আইনমন্ত্রী। তবে গত সপ্তাহে তিনি সাংবাদিকদের বলেছিলেন, খালেদা জিয়া শর্তযুক্তভাবে সরকারি
নির্বাহী আদেশে সাজা স্থগিত করে মুক্ত রয়েছেন। আইনের এই বিদ্যমান অবস্থানে সরকারের পক্ষে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। আরও কয়েকজন মন্ত্রী একই ধরনের মন্তব্য করেছিলেন, তার আইনগত জটিলতার কথা বলে আসছিলেন। মন্ত্রীরা এও বলেছিলেন যে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।